মাঠ সংস্কার এবং সবুজায়নের লক্ষ্যে দিনহাটা শহরে প্রাণকেন্দ্র সংহতি ময়দান থেকে ছোট ছোট ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিনহাটা পৌরসভা। এতে সমস্যার সম্মুখীন হয়েছেন ছোট ব্যবসায়ীরা। দিনহাটা শহরে প্রাণকেন্দ্র সংহতি ময়দান, যা দিনহাটার ঐতিহ্য বটে, খেলাধুলা থেকে শুরু করে রাজনৈতিক সভা সবকিছুই নির্ভর করে এই মাঠের ওপর। সারা বছর যে কোনো টুর্নামেন্ট অথবা রাজনৈতিক সভা মিটিং মিছিলের জন্য লোক জমায়েত হওয়া সবকিছুতেই নির্ভর হয়ে ওঠে এই মাঠের ওপর। সারা বছর যে কোনো টুর্নামেন্ট অথবা রাজনৈতিক সভা এখানেই হয়ে থাকে। সকাল বিকাল শরীরচর্চার ক্ষেত্র একমাত্র স্থান এই সংহতি ময়দান। তবে কোথাও যেন সংহতি ময়দান তার কৌলিন্য হারিয়ে যেতে বসেছে। অল্প বিস্তর বৃষ্টিতেই পুকুরে আকার ধারণ করেছে সংহতি ময়দান। সকাল হলেই মাঠে আছে কাঁচে লক্ষ্য করা যাচ্ছে নেশা জাতীয় দ্রব্য। তার উপর বেশ কয়েক বছর ধরে মাঠে একাংশ দখল করে রয়েছে ছোট ছোট ফাস্টফুড জাতীয় দোকান। সারাদিন ধরে অল্প স্বল্প দোকান লক্ষ্য করা গেলেও সন্ধ্যা নামতেই দোকানের ভিড়ে মেলার আকার ধারণ করে এই মাঠের একাংশ। ক্রীড়াপ্রেমী মানুষকে এই সংস্কৃতি জগতের লোকের দীর্ঘদিন দাবি ছিল সংস্কারে। অবশেষে দিনহাটা পৌরসভার সিদ্ধান্ত যে সংহতি জগতের এই সংহতি ময়দানের যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে সরাতে বাধ্য হলেন পৌরসভা। ব্যবসায়ীদের একাংশের দাবি এই দোকান থেকেই তাদের সংসার চলছিল। দোকানটি এখান থেকে উঠিয়ে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। তবে পৌরসভার উপর তাদের ভরসা রয়েছে। দিনহাটার যে কোনো জায়গায় পৌরসভা তাদের দোকান বসানোর ব্যবস্থা করে দেবেন বলেও তারা আশা প্রকাশ করেছেন। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, go boom, go extreme. Hero, the age of smart riding is here. Booking open, Shondip Auto Lines, PN Road, Coach Bihar. Contact 9832-077-848. কদিন বন্ধ রাখতে বললো কদিন আর্থিক সমস্যায় পড়তে হবে না? সেটা তো পড়তে হবে, করা যাবে। হঠাৎ করে রানিং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কেমন কি বলবে? কিছু তো আর করার নাই, গরিবের বেটে সবাই লাভ দিতে পারে। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী বলেন, দীর্ঘদিন ধরেই মাটির সংস্কারে অভাবে ঢুকছিল। মাটিকে সংস্কার করার পাশাপাশি সবুজায়নের উদ্দেশ্যে দোকানগুলোকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যবসায়ীদের কোন জায়গায় বসানো হবে।